WBGDR কমেন্ট বক্সের একটি ফ্রেশ এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওতে চেষ্টা করব আপনাদের প্রচুর প্রশ্নের উত্তর দেওয়ার। এখানে অনেক অনেক কমেন্ট আছে, যতগুলো সম্ভব হবে 10 মিনিটে আমি চলুন শুরু করছি। প্রথমে সুব্রত প্রামাণিক বলছেন, বইটা কিভাবে পাবো ক্লিয়ার বলবেন। বইটা কিন্তু আপনারা কোনো হার্ড কপি পাবেন না, বইটা জাস্ট একটা পিডিএফ ফাইল। আপনারা কিন্তু মোবাইলে পড়তে পারবেন, অফলাইনে অনলাইনে, মোবাইলে হোক বা আপনার কোনো ট্যাব হোক, কম্পিউটার হোক, যেখানে খুশি। আর আপনি চাইলে বইটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন, 263টা পেজ আছে। বইটা পেতে হলে আপনাদেরকে ডেসক্রিপশানে যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কে ডাউনলোড করে, মানে লিঙ্কে ক্লিক করে বইটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার আগে আপনাকে পেমেন্ট করতে হবে। জাস্ট আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, তারপর বাই নাও অপশান আছে, বাই নাওতে ক্লিক করবেন, তারপরে আপনার স্টেপ বাই স্টেপ অনলাইন পেমেন্ট করে দেবেন। বইটা পেমেন্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অনলাইন ডাউনলোড লিঙ্ক চলে আসবে, ডাউনলোড করে নেবেন, তাহলে বইটা আপনি পড়তে পারবেন। চাইলে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন, বইটাকে বাঁধিয়ে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমরা দিচ্ছি আপনাকে শুধু পিডিএফ, সেই জন্যই দামটা কম রাখা আছে। বই তৈরি করতে গেলে ওটা 250 টাকা খরচ পড়ে যেত। আর এইভাবেই করেন। আর যদি আপনি যদি ডাউনলোড অপশানটা দেখতে না পান, আপনি যে জিমেলটা দিয়ে আপনি বইটা বাই নাও করবেন না, সেই জিমেলে কিন্তু আপনার পৌঁছে যাবে সেই পিডিএফের লিঙ্কটা, আপনি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। দ্বিতীয় কমেন্ট ছিল তপনগিরি, উনি বলছেন আর কী বলবো, মানে কী বলেছেন জানি না, আমি দেখে নেব। পায়েল জানা বলছেন WBGDRB-র কোনো খবর নেই, WBGDRB-র খবর এই ভিডিওতে অনেকটা পেয়ে যাবেন। এম সাহা বলছেন, দাদা আজ তো থার্সডে হয়ে গেল, আপনার সূত্রের খবর ভুল হয়ে গেল তো। দেখুন, থার্সডে পেরিয়ে গেছে, আজকে অন্যদিনে আমি ভিডিওটা তৈরি করছি। যাই হোক, তো সূত্রের খবর বলতে দেখুন, WBGDRB-র রিক্রুটমেন্ট পুরো ইতিহাস সাক্ষী। প্রথম দিন থেকে আজ পর্যন্ত দীর্ঘ 1.5 বছর 2 বছর ধরে প্রসেস চলছে, অনেক খবরই কিন্তু ভুল প্রমাণিত হয়েছে, কারণ যেরকম খবর শোনা গেছে সেরকমটা সবটাই বাস্তবায়িত করতে পারেনি বোর্ড বা সরকার, কিছু কিছু ব্যক্তিগত কারণে, কিছু কিছু অন্য, কিন্তু আমরা প্রথম দিন থেকে দেখতে পেয়েছি। ইনফ্যাক্ট আপনারা জানেন, অফিসিয়ালি নোটিশ দিয়েও কিন্তু WBGDRB জানিয়েছে যে এপ্রিলের ফার্স্ট অথবা সেকেন্ড উইক নাগাদ কিন্তু লিঙ্কটা আপনারা পাচ্ছেন, সেটাও কিন্তু প্রায় সেকেন্ড উইক শেষ হতে চললো, এখনও পর্যন্ত হয়নি। তো সূত্রের খবর ভুল তো হয়ে গেলই, বোর্ড তো অনেকবারই আমাদেরকে ভুল প্রমাণিত করেছে, কিন্তু যে খবরটা আমার কাছে থাকে সে খবরটা আপনাদেরকে জানানোর দায়িত্ব থাকে, আপনারা জানতে চান, সে কারণেই কিন্তু খবরটা দেওয়া। কালীচরণ রায় বলছেন, আজ 11 তারিখ হয়ে গেল, এখনও লিঙ্ক দিল না, আর দেবে বলে মনে হয় না। দেখুন, অফিসিয়ালি কিন্তু জানিয়েছে তারা দেবে ফার্স্ট অথবা সেকেন্ড উইক নাগাদ, তো দেওয়া তো উচিত, দেখা যাক কতদূর কী করে। ওয়েটিংদের জয়নিং কবে হবে, ওয়েটিংদের জয়নিং কিন্তু ভোটের আগে হবে বলে মনে হয় না, মানে আশাও রাখবেন না, আশা দেব না আমি আপনাদেরকে, যতদূর শোনা যাচ্ছে ভোটের আগে ওয়েটিংদের জয়নিং হবে না। দাদা আপনার প্রেডিকশন তো ট্রু হলো না, এটার উত্তর দিয়ে দিয়েছি। দাদা আপনার ধারণা ভুল, একই উত্তর সববার জন্য। আশিস গড়াই, আশিস গড়াই বলছেন, আর গ্রুপ ডি ভালো লাগে না, WBGDRB ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, রেলের গ্রুপ ডি ভালো না, WBGDRB ভালো। অবশ্যই রেলের গ্রুপ ডি ভালো, কেন্দ্র সরকারের চাকরি, আমি মনে করি রেলের গ্রুপ ডি WBGDRB-এর থেকে অনেকটা উন্নত। রাজু আনসারি বলছেন, দাদা আমি পুরুলিয়ার ক্যান্ডিডেট, কিন্তু আমার জয়েন বাঁকুড়া DM অফিসে হয়েছে, নিজের ডিস্ট্রিক্টে যাওয়ার কোনো উপায় বলতে পারবেন? আপাতত আপনাদের কিছু উপায় নেই, তবে 1 বছর 1.5 বছর 2 বছর 3 বছর কাজ করার পর আপনারা মিউচুয়াল ট্রান্সফার করতে পারেন, আর আপনি আবেদনও করতে পারেন ট্রান্সফার নেওয়ার জন্য। সেটা যদি আপনার অফিসের যে বড়োবাবু আছেন তিনি যদি বিচার বিবেচনা করে আপনাকে পাঠান তো পাঠাতে পারেন, কিন্তু মিউচুয়াল ট্রান্সফার করতে গেলেও আপনাকে কিছুদিন অপেক্ষা করতেই হবে। ভাবন দাস বলছেন, WBGDRB হোয়াট ইজ দ্য পেনশন, এগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি যখন আমরা স্যালারির ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওগুলো কাইন্ডলি একটু দেখে নেবেন। সুজল রায় বলছেন, দাদা এই লিঙ্ক থেকে যাদের র্যাঙ্ক উপরে থাকবে তাদের নিয়ে কি একটা সিলেক্টেড পিডিএফ লিস্ট বেরোবে, না এটা থেকেই কাউন্সেলিং হবে, প্লিজ গিভ মি অ্যানসার। দেখুন, পিডিএফ বেরোনোর কোনো সম্ভাবনা নেই, কারণ ওরা যে লিঙ্কটা তৈরি করছে পিডিএফ করার বদলে, মানে ক্যান্ডিডেটরা ডেপুটেশন দিতে গিয়েছিলো পিডিএফের দাবিতে, ওরা কিন্তু বলেছিলো আমরা পিডিএফ দেবো না, লিস্ট দেবো না, আমরা কিন্তু এমন একটা লিঙ্ক তৈরি করে দেবো যাতে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের স্ট্যাটাসটা জানতে পারবে, এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। সুতরাং পিডিএফ পাওয়ার আশা কিন্তু খুব কম আছে, তবে যে সিলেক্টেড লিস্ট করবে সেই লিস্ট কিন্তু আপনারা পিডিএফ আকারে দেখতে পাবেন, তবে সেটা একটু দীর্ঘমেয়াদি। সুমন কুণ্ডু বলছেন, দাদা রিক্রুটমেন্ট কি আর নিউ রিক্রুটমেন্ট কি আর হবে দাদা? হ্যাঁ, হওয়ার তো কথা, কিন্তু 2019 আর হবে বলে মনে হয় না। ইন্দ্রনীল রায় বলছেন, ইন্টারভিউতে নতুন করে ডাক পাবো কি? নতুন করে ইন্টারভিউ ডাকবে না। শাহজাহান আলম বলছেন, দাদা থার্ড লিস্ট কবে দেবে? অনেক দেরি আছে, আপাতত ভোটটা তো কাটান, তারপর জানিয়ে দেবো। বিপ্লব কুমার দাস বলছেন, দাদা ওয়েটিংয়ে নেই তাদের কি সার্ভিস হবে? না, ওয়েটিংয়ে না থাকলে সার্ভিস হবে না, আর কিছু ক্যান্ডিডেটদের হতেও পারে, ধরুন প্রচুর পরিমাণ তো অ্যাবসেন্ট যাচ্ছে, ধরুন ওয়েটিংয়ে সাপোজ ভেবে নিন 1000 জনকে রাখা আছে, কিন্তু ধরুন ভ্যাকেন্সি ফাঁকা পড়ে গেছে 1200 জন, তাহলে তো কিছু ক্যান্ডিডেটকে আবারও ডাকতে হবে।
সেই জায়গায় এটা হওয়ার কথা নয়, ওয়েটিং ক্যান্ডিডেট যথেষ্ট পরিমাণ আছে যাদেরকে চাকরি দিলেই কিন্তু জায়গা পূরণ হয়ে যাবে এরকমটা একটা ব্যাপার। আর তা না হলেও কিন্তু তারা কিন্তু পুরনো রেজাল্ট থেকে আবার যাদের বেশি নাম্বার আছে, উপরের দিকে নাম্বার আছে, সেই ক্যান্ডিডেটগুলোকে কিন্তু তুলে আনার চেষ্টা করবে। যারা ইন্টারভিউ পাস করেছিল, বেশি নাম্বার প্রাপ্ত আছে অথচ ওয়েটিংয়ে পৌঁছায়নি, তারাও চাকরি পেলেও পেতে পারে, তবে এটার সম্ভাবনা কম। প্রসেনজিৎ দত্ত বলছেন, থ্যাংকস ফর ভ্যালুয়েবল ইনফো, ধন্যবাদ দাদা। অশোক দেবনাথ বলছেন, ফেসবুকে অ্যাড অন Wbgdrb ওয়েটিং এ অ্যান্ড ভোট প্লিজ। এটা সমস্ত বন্ধুদেরকে বলেছে, আপনারা চাইলে ওনার কথা ফলো করুন। সমীর বিশ্বাস বলছেন, থ্যাংকস দাদা, এটা ভালো খবর, ধন্যবাদ। অপূর্ব বিশ্বাস বলছেন, দাদা এসসি কত ফাঁকা আছে প্লিজ জানাবেন। দাদা এসসি ফাঁকা বলতে যে কটা অ্যাবসেন্ট হয়েছে সে কটাই, কারণ এসসি কিন্তু ভরাট হয়ে গিয়েছিলো, আপনারা খুব ভালো করে জানেন, এসসিদের কিন্তু ভরাট হয়ে গিয়েছিলো। এবার যারা কামাই করেছে, যারা জয়েনিং করার পর ছেড়ে দিয়েছে, সেই জায়গাগুলো কিন্তু এসসির ফাঁকা। সৌমেন ঘড়াই বলছেন, দাদা সেকেন্ড ওয়েটিং এসসি কোটাতে চান্স বলবেন প্লিজ। চান্স আছে, অপেক্ষা করুন, হলে কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন। মক্তার হোসেন বলছেন, থ্যাংকস ফর ইনফরমেশান, আমি ফার্স্ট ওয়েটিংয়ে আছি, আমি ওবিসি এ চাকরি পেতে পারি, চান্স কতটা জানালে উপকৃত হয়। আপনি পার্সেন্টেজ হিসেবে চান্স জানতে চাইছেন, আমার হিসেবে আপনার 96% চান্স আছে। আনোয়ার উকিল বলছেন, দাদা 956 জন প্যানেল, ওয়েটিং কতজন আছে আশপাশ? ওয়েটিং হচ্ছে 1000+, 1200 আশপাশ ওয়েটিং আছে, এরকমটাই জানা গিয়েছে। অনেক ক্যান্ডিডেট গিয়েছিল, চেয়ারম্যান সাহেব কিন্তু ওনাদেরকে এরকমই উত্তর দিয়েছেন। আনোয়ার উকিল বলছেন, ওয়েটিং কত বললাম। সুকবাহার শেখ উনি বলছেন, আমি সুকবাহার শেখ, আমি জানতে চাই বীরভূম ডিএম অফিসে পোস্টিং কবে হতে পারে, ভোটের পর হতে পারে, এরকমটাই শোনা যাচ্ছে। বিবেকানন্দ হেমব্রম বলছেন, ডিএম অফিসে বীরভূমে কিন্তু কাজকর্ম চলছে, ভোটের আগে হলে তো ভালোই হয়, সম্ভাবনা একটু কমই আছে, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। বিবেকানন্দ হেমব্রম বলছেন, এসটি সেকেন্ড ওয়েটিং লিস্ট কতটা চান্স? ভালোই চান্স আছে, অপেক্ষা করুন। অশোক সাহা বলছেন, রিজার্ভেশনের ফেসিলিটি কী দেবে? রিজার্ভেশন তো হ্যাঁ, হিসেব অনুযায়ী তো সমস্তটা করছে, এসসি এসটি ওবিসি সমস্তটাই মেনটেন করেই কিন্তু তারা ওয়েটিংগুলো রেখেছে, এবং সেখান থেকে কিন্তু চাকরিগুলো হবে। দাদা লিঙ্ক পেলে খবর দিন, অবশ্যই জানিয়ে দেবো, অপেক্ষা করুন। বসন্ত বিশ্বাস বলছেন, এসসি ক্যান্ডিডেট কতগুলো ফাঁকা আছে? এসসি ক্যান্ডিডেট কিন্তু আলাদা করে ফাঁকা ছিল না, যেইগুলো কামাই করেছে এসসি ক্যান্ডিডেট হিসেবে, যেইগুলো এসসি ক্যান্ডিডেট চাকরি জয়েন করে ছেড়ে দিয়েছে, সেই জায়গাগুলো কিন্তু ফাঁকা। গোবিন্দ সরকার বলছেন, ওয়েল ডান দাদা, থ্যাংক ইউ দাদা। উদয় দাস বলছেন, দাদা আমি এসসি ক্যান্ডিডেট, ইউআর থেকে যদি নাম্বার বেশি পাই তাহলে কি ইউআরে চান্স পাবো? হ্যাঁ পেতে পারেন। সুদীপ্ত দেবনাথ বলছেন, দাদা সেকেন্ড লিস্টের খবর কি? সেকেন্ড লিস্ট বলতে আপনারা এখন স্ট্যাটাসটা জানতে পারবেন, সেকেন্ড লিস্ট মোটামুটি দেরি আছে ভাবতে পারেন, স্ট্যাটাসটা জানবেন, তারপরেই কিন্তু ভোট শুরু হয়ে যাচ্ছে, বেশ কয়েকদিন সময় লেগে যাবে, তারপর আমাদের আবার ভিডিও তৈরি হবে, আবার আপডেট পাবেন। অসীম সরকার বলছেন, দাদা কতজন টোটাল ওয়েটিংয়ে আছে? 1200 আশপাশ। স্বচ্ছ হাহা গেমিং বাবা, উনি একটু হাসছেন, যাই হোক স্বচ্ছতা ওনার হয়তো চোখে ধরা পড়েনি, কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য রিক্রুটমেন্টের থেকে Wbgdrb অনেকটাই স্বচ্ছ বলে আশা করা যাচ্ছে, এবং বোর্ড কিন্তু এমনটাই দাবি করছে। বিজন বিশ্বাস বলছেন, দাদা আমি এসসি ক্যান্ডিডেট, ফার্স্ট ওয়েটিং, জবটা পাবো কি? পেয়ে যাবেন বলেই মনে হচ্ছে, 99% সম্ভাবনা, পেয়ে গেলে কিন্তু মিষ্টি খাইয়ে যাবেন আমাদের চ্যানেলের বন্ধুদেরকে। অল ইজ ওয়েল দাদা, Wbgdrb এর প্রমোশন হবে কী করে, আর এদের কি পিএফ আছে? এগুলোকে নিয়ে আমরা স্যালারির ভিডিওতে আলোচনা করেছি বিস্তারিত, আরও একটা স্যালারির ভিডিও তৈরি করব, আপনারা সবাই জয়েন করুন, কয়েকদিন অপেক্ষা করুন, পরিষ্কারভাবে উত্তর পেয়ে যাবেন। সৌমেন মালতি মালিতি উনি বলছেন, আমি ওবিসি এ কতটা চান্স আছে? চান্স আছে, ওয়েটিংয়ে থাকা মানেই এখন কিন্তু ভালো পরিমাণ চান্স আছে, কারণ প্রচুর ক্যান্ডিডেট অ্যাবসেন্ট হচ্ছে। জাকির হোসেন বলছেন, ক্যাটাগরি ওয়াইজ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইসি ওয়েটিংয়ে কতজন আছে প্লিজ জানাবেন। আর আমি ওবিসি এ ইসি ফার্স্ট ওয়েটিংয়ে আছি, কতটা চান্স আছে? ভালোই চান্স আছে। আর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইসি ওয়েটিংয়ে কতজন আছে প্লিজ জানাবেন, এটা আপনি জানতে চাইছেন, এটা সঠিক উত্তর আমার কাছে নেই, সবই ধারণা, যেটা আপনি জানেন সেটাই আমি জানি। বিনুভূষণ রায় বলছেন, দাদা আপনার কথাগুলো খুব ভালো লাগে, দাদা এসসি কতজন অ্যাবসেন্ট আছে? নাম্বার তো বলা যাচ্ছে না এসসি কতজন ক্যান্ডিডেট অ্যাবসেন্ট আছে, তবে সবথেকে বেশি অ্যাবসেন্ট আছে জেনারেল কাস্ট, এসসিও কিন্তু বেশ ভালো পরিমাণ অ্যাবসেন্ট আছে, তো এসসি যারা ওয়েটিংয়ে আছে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাও কিন্তু যথেষ্ট বেশি। এমডি শাহজাদা বলছেন, থ্যাংকস দাদা গুড আপডেটগুলো, ধন্যবাদ। এমডি শাহজাদা আরও একটা কমেন্ট করেছেন, জয়নিং কবে হবে অ্যান্ড হতে পারে দাদা, বিকজ আমি সেকেন্ড ওয়েটিং ক্যান্ডিডেট, প্লিজ দাদা বললে ভালো হয়। ভোটের আগে হওয়ার কথা ছিল, তবে এখন বিশ্বাস হয় না ভোটের আগে হওয়ার সম্ভাবনা আছে, তো অপেক্ষা কদিন করতেই হবে।
আর যদি কোনো সেরকম ভালো আপডেট বেরিয়ে আসে নিশ্চয়ই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সুব্রত ভট্টাচার্য বলছে, ফার্স্ট ওয়েটিং ইভার ক্যাটাগরি সাউথ চব্বিশ পরগনার চান্স কতটা? এবার ক্যাটাগরিতে ফার্স্ট ওয়েটিংয়ে প্রচুর চান্স আছে, 98% ধরে রাখুন। দাদা, ওয়েটিংয়ের সবাই চাকরি পাবে? ম্যাক্সিমাম পেয়ে যাবে এবং সবাই পেয়ে যাবে এমনটাই আশা করা যাচ্ছে। কৌশিক মণ্ডল উনি বলছেন, দাদা পিএসসি ক্লার্কশিপের আর একটা বুক দেন প্লিজ। পিএসসি ক্লার্কশিপের আপাতত যে বইটা দিচ্ছি সেটা এই ভিডিও ডেসক্রিপশনেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আরও একটা বই আমরা রেডি করছি যেটাতে থাকবে প্র্যাকটিস সেট, এখানে আপনারা প্রস্তুত নেবেন আর ওই বইটাতে আপনারা প্র্যাকটিস করবেন, করে পরীক্ষা দিতে যাবেন, ভালো রেজাল্ট হয়ে যাবে। তারপরে আরও কমেন্ট আছে, শম্ভু সরকার উনি বলছেন, দুদিনের মধ্যে দিলে দাদা তোমাকে মিষ্টি খাওয়াবো সত্যি, আর জব পেলে ভাত যে খাবে মোবাইল নাম্বারটাও দাও, কল করবো সত্যি, আর আমি এসসি পাবো তো 55 মার্কস বলবে যদি হয় দাদা, গুডের গডের ওপর ভরসা, আমার কাজ আমি করছি, নিজের কাজ নিজে করে যান, গড আপনাদের পাশেই আছে, আমাদের পাশেই আছে, যা করেন মঙ্গলের জন্য করেন, দেখা যাক। তবে দুদিনের মধ্যে লিঙ্ক কিন্তু দেয়নি, অলরেডি আপনি মেসেজটা 3 দিন আগে করেছেন, এখনও পর্যন্ত লিঙ্ক দেয়নি, অপেক্ষা করুন, দিয়ে দেবে। ওরা তো অফিসিয়ালি জানিয়েছিল যে কিছুদিনের মধ্যে বা সেকেন্ড উইকের মধ্যে আমরা অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, সেকেন্ড উইক হতেও আর বেশি দিন বাকি নেই, শেষ হতে চলেছে, দেখা যাক, লিঙ্ক দিয়ে দিলে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। কৃষাণু মাইতি বলছেন, দাদা আমি কি চাকরিটা পাবো? আমি সেকেন্ড জেনারেল ওয়েটিং, চাকরি পাওয়ার চান্স আছে, ওবিসি বি ওয়েটিং প্রচুর চান্স আছে। দাদা বলছি যে ভোটের আগে কি জয়েন হবে? না হওয়ার কিছু নেই, খুব অল্পটাই হবে ভোটের আগে জয়েনিং। জেনারেল সাব ক্যান্ডিডেট চাকরি হবে, ডোন্ট ওরি। বিদ্যুৎ মাহাতো উনি ঠিকই বলছেন, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট মানে ম্যাক্সিমাম প্রায় সবই বলতে পারেন, সবাই কিন্তু জেনারেল ওয়েটিং ক্যান্ডিডেটগুলো চাকরি পেয়ে যাবে, প্রচুর ভ্যাকেন্সি খালি হচ্ছে, কারণ বহু ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়েও ছেড়ে দিচ্ছে, বহুজন অ্যাবসেন্ট থাকছে। এ মোহাম্মদ ইলাহি শেখ উনি বলছেন, WBGDS রেজাল্টের কোনো আপডেট থাকলে জানাবেন। GDS রেজাল্টের আপডেট কিন্তু ভোটের আগে হবে বলে মনে হয় না, আপডেট এলে নিশ্চয়ই আমি আপনাদেরকে অবগত করব। অমিত মণ্ডল বলছেন, এসসি কতগুলো ফাঁকা হলো? এসসি কতগুলো ফাঁকা এর উত্তর আমি দিয়েছি কিন্তু স্পেসিফিক কোনো নাম্বার বলতে পারিনি। সন্দীপ ঘোষ বলছেন, RTI-তে ওয়েটিং এসেছে, কী ব্যাপার? সত্যি কি ওয়েটিং? RTI-তে ওয়েটিং এসেছে, আমি কিছু বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা, জাস্ট আপনি একটু ক্লিয়ার করে পরের বারে প্রশ্ন করবেন। সৌরবিন্দু ঘোষ বলছেন, হেলথ ডিপার্টমেন্ট থেকে অ্যাবসেন্ট রিপোর্টের সার্কুলার দিয়েছে, এখনও পর্যন্ত হাতে পেয়েছে বলে কিছু জানা যাচ্ছে না, তবে যদি এরকম কোনো খবর আপনার কাছে থেকে থাকে একটু আপনাদেরকে জানাবেন, বা আমাদের স্মার্ট দুনিয়ার ফেসবুক পেজে চাইলে আপনি সেটাকে শেয়ার করতে পারেন, সবথেকে বেটার হবে। রাজীব মণ্ডল বলছেন, দাদা ভোটের আগে ওয়েটিংদের জয়নিং হবে? থ্যাংকস দাদা সাপোর্ট করার জন্য, আমি সেকেন্ড ওয়েটিং জেনারেল, আমার হবে। হ্যাঁ, আপনার সম্ভাবনা আছে, হলে কিন্তু কমেন্ট করে জানাবেন দাদা। শ্যাম দাস বলছেন, ফার্স্ট সেকেন্ড ওয়েটিং এসসি ক্যান্ডিডেট কতটা চান্স আছে বলবেন? চান্স আছে, আপনার ভিডিও বেশ ভালো হয়, ধন্যবাদ দাদা, বাট এক্স্যাক্টলি কত ওয়েটিং আছে কেউ জানেন কি? না, বোর্ডও জানে না, জানাতে চাইছে না। দীপিকা সরকার বলছেন, কোনো কিছু দেবে না, সব ঢপের চপ। দেবে তো, দেরি করতে পারে, দেবে, নিশ্চয়ই দেবে। কৃষ্ণগোপাল প্রধান বলছেন, দাদা তুমি ঠিক খবর দাও প্লিজ, বলো না লিঙ্ককে আজই না কাল দেবে। আমি ঠিক খবর দিই, দেওয়ার চেষ্টা করি, আর লিঙ্ক কিন্তু এখনও পর্যন্ত দেয়নি, বেশ কয়েকদিন আগে ভিডিওটা আপলোড করেছিলাম, আপনি 3 দিন আগে কমেন্ট করেছেন, এখনও লিঙ্ক দেয়নি, লিঙ্ক দিলে কিন্তু আমি আপডেট দিয়ে দেবো আপনাদেরকে। মইনুল আলম বলছেন, দাদা প্লিজ 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 থার্ড লিস্টের ব্যাপারটা বলবেন প্লিজ। থার্ড লিস্টের ব্যাপারটা পুরোপুরি আপনার ক্লিয়ার হয়ে যাবে, তবে একটু অপেক্ষা করতে হবে, মানে ভোটের পরেই ধরুন, মানে প্রথমে যারা লিস্টে আছে তাদেরকে চাকরিগুলো দিয়ে দিচ্ছে, জয়েন করবে তারা, কেউ কেউ জয়েন করছে না, কেউ কেউ অ্যাবসেন্ট থাকছে, সেই জায়গাগুলো ভরাট করার জন্য কাউন্সেলিং করে ওয়েটিংয়ে যারা আছে তাদেরকে নিয়ে ঢোকানো হবে, তারপরেও যদি কিছু পড়ে থাকে তখন কিন্তু আবার একটা কাউন্সেলিং করে লিস্ট বেরিয়ে আসবে, যেখানেও কিছু ক্যান্ডিডেট চাকরি পেয়ে যাবে, এইভাবে কিন্তু থার্ড লিস্টগুলো ভরাট হবে। থার্ড লিস্ট বা ফোর্থ লিস্ট বা ফিফথ লিস্ট যতদিন না পূরণ হচ্ছে ততদিন কিন্তু এইভাবে চলতে থাকবে ধীরে ধীরে, প্রসেসটা তো এটাই, সেটা আপনারও জানা আছে। দাদা দেরি আছে, আই লাভ ইন্ডিয়া, হ্যাঁ দেরি আছে। এম সাহা বলছেন, লেটস সি হোয়াট উইল ডু WBGDRB, অপেক্ষা তো সত্যিই করতে হবে আপনাদেরকে WBGDRB কী করে দেখার জন্য। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আবারও ফিরে আসবো।